नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाइ स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मिथुन राशि 29 जुलाई थेके 24 नवेम्बर 119 दिन देवगुरु बृहस्पति बकरी शनि तृतीय दृष्टि दशमे बृहस्पति तीनटी सुजोग आसबे इहाँटी कि धरेछेन। आजकेर एई भिडियोय आमी मिथुन राशि ओ मिथुन लग्नेर प्रत्येक जातक जातिकाके शोनाबो देवगुरु बृहस्पति 29 जुलाई थेके 24 नवेम्बर पर्यंत दीर्घ 119 दिन बकरी हो जाच्छे। एवं देवगुरु बृहस्पति रयेछेन शनि तृतीय दृष्टिते, एर फले गुरुर कृपाय तादेर जीवने तीनटी बिराट सुखबर आसछे। जेहेतु देवगुरु बृहस्पति तादेर दशमे अवस्थान करछे एवं देवगुरु अति बलशाली, তাই খুশির খবর তারা খুব শিগগিরই পাবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মিথুন রাশির কাছে বৃহস্পতি হচ্ছেন সপ্তম এবং দশমের অধিপতি, কর্মপতি কর্মস্থানে। তাই মিথুন রাশির জীবনে গুরু বৃহস্পতি যে 119 দিনের জন্য বকরি হয়ে যাচ্ছে বিরাট ফল পাবে তাদের জীবনে আর্থিক, তাদের জীবনে পারিবারিক, তাদের জীবনে সুখ শান্তির পাশাপাশি আরও একটা বিরাট সুখবর আসছে। বলা যেতে পারে একটা দুটো নয়, তিনটে সুখবর পাবে মিথুন রাশি। যেহেতু 12 জুলাই থেকে শনি তৃতীয় দৃষ্টিতে গেছে দেবগুরু বৃহস্পতি, তাই শনি বৃহস্পতির দৃষ্টি বিনিময়, অন্যদিকে বৃহস্পতি দশমে অবস্থান, বৃহস্পতির বক্রী হওয়া মিথুন রাশির জীবনে একটা বিরাট সুযোগ আসছে। প্রথম সুযোগ তাদের কর্মের উন্নতি। দশম স্থানে স্বগৃহে স্বরাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কর্মভাগ্য খুলে যাবে, তাদের জীবনে বিরাট সাফল্যের খবর তারা খুব শিগগিরই পাবে। তাদের একাধিক ক্ষেত্রে সুযোগ আসবে, তারা একাধিক ক্ষেত্রে নতুনত্ব দেখতে পাবে, তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির একটা নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবে। তাই মিথুন রাশি ও মিথুন লগ্নের মানুষদের জানাবো, আপনাদের জীবনে বিরাট তিনটে সুখবর অবশ্যই আপনারা পেয়ে যাবেন, যা এক কথায় অবিশ্বাস্য। দ্বিতীয় যে সুখুশির খবর দেব তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে উন্নতি। যে সমস্ত মিথুন রাশির বৈবাহিক জীবনে সমস্যা যাচ্ছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, তাদের বলবো আপনার সপ্তম পতি বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার জীবনে পারিবারিক সুখ আসবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে মন কষাকষি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের ভেদাভেদ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা মিটবে, তাদের জীবনে আসবে সুখই সুখ, তাদের জীবনে আসবে শান্তি শান্তি, তাদের জীবনে একটা নতুনভাবে বেঁচে থাকার সুযোগ পাবে মিথুন রাশির জাতক জাতিকা। আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আসবেই, এমনকি যে সমস্ত মিথুন রাশি ভালো পাত্র বা পাত্রী পাচ্ছে না বিবাহের জন্যে, তাদের বলবো এই 119 দিন অর্থাৎ 24 নভেম্বরের মধ্যে ভালো পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার বিবাহ হয়ে যাবে এবং সেই বিবাহে আপনি যথেষ্ট সুখ শান্তি আনন্দে নিজেকে উপভোগ করতে পারবেন। তাই মিথুন রাশির জাতক জাতিকা, আপনার জীবনে বিরাট একটা সাফল্যের সময় আসছে যা আপনার জীবনকে ভরিয়ে রেখে দেবে। তৃতীয় যে খুশির খবর তা এক কথায় অনবদ্র। যেহেতু শনির ধাইয়া চলছে আপনার জীবনে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে শনি আসার ফলে শনির প্রভাব অনেকাংশে কমে যাবে, আপনার শারীরিক উন্নতি হবে, আপনার সন্তানের বিকাশ হবে এবং সবচেয়ে বড় কথা, আপনার পারিবারিক জীবনে যে সমস্ত ক্ষেত্রে শত্রুতা ছিল সেই শত্রুতা নিকেশ হবে, আপনার শারীরিক দিক দিয়ে রোগভোগগুলো চলে যাবে,
এবং মিথুন রাশি যে সমস্ত ক্ষেত্রে আপনাকে নানাভাবে অপমানিত হতে হয়েছে, যে সমস্ত ক্ষেত্রে আপনার নানাভাবে অপযশ ছড়িয়ে পড়েছে, সেই সমস্ত স্থানে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি বেড়ে যাবে, লোকে আপনাকে ধন্য ধন্য করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সামাজিক উন্নতি হবে, সমাজের প্রত্যেকটা স্থানে আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন। দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার জন্যে আপনার জীবনে বিরাট সাফল্যের খবর আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জানালাম, দশমে দেবগুরু বৃহস্পতি 119টা দিনের জন্য বক্রী হওয়ার ফলে তাদের জীবনে বিরাট কোন তিনটি খবর আসছে। তাই বলি প্রিয়টি ভিডিও ভালো লাগে, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।